সকালবেলা ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি ওটস চিল্লা। আমি পুরো ব্যাটারটা রেডি করে এনেছি, এখন দিচ্ছি সামান্য একটু তেল, এক ফোঁটা জাস্ট সাদা তেল একটু দিলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমার এখন যাব আমি রান্না করতে, সকালবেলা ব্রেকফাস্টটা হয়ে গেছে, আমি সেই ভিডিও ক্লিপিংসটা তুলে রেখেছি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আজকে বানিয়েছিলাম ওটস চিল্লা, বাড়ির সবাই এখন আমরা হেলদি খাচ্ছি, আমি আর আমার বর বিশেষ করে হেলদি হেলদি খাচ্ছি খুব, তার জন্য সকালবেলা বানিয়েছিলাম ওটস চিল্লা, সেটার সাথে দই দিয়ে খেয়েছি। ওটস চিল্লা দই ডিম সেদ্ধ এগুলো খাওয়া হয়ে গেছে সকালবেলা, সেটার একটা ভিডিও ক্লিপিং আমি তুলে রেখেছিলাম আগেই, তো সেটা আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে এই ভিডিওর সাথে। আর যেটা বানাচ্ছি এখন আমি রান্নাঘরে যাবো, এখন বানাবো চিকেন। চিকেনটাকে ধুয়ে ফ্রিজে, ডিপ ফ্রিজে ছিল, সেটাকে বের করে ভালো করে ধুয়ে টুয়ে রেখে এসেছি, পেঁয়াজ টিয়াজ সব কাটা কমপ্লিট, এখন জাস্ট গিয়ে বসিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমি না সকালবেলা উঠেই তাড়াতাড়ি আগে রান্নাটা করে নিই কমপ্লিট, কারণ না মেয়ে উঠে গেলে একদম কিছু করতে পারি না, তাই জন্য যতটা পারি রান্না আগে আগে করে নিই, কারণ আমি পরেও করতে পারি এত তাড়াতাড়ি চিকেন বা ভাত বা না বসালেই হয়। ভাত তো যদি তাড়াতাড়ি বসাই না, ভাতটা একটু বেলা থেকে বসাই গরম গরম খাবো বলে, কিন্তু চিকেন বা তরকারি জরকারি যা করা সেটা সকালবেলাই করে নিই। মেয়ে যতক্ষণ ঘুমায় আমার ততক্ষণ শান্তি, ততক্ষণ আমি দৌড়ে দৌড়ে আমি তাড়াতাড়ি করে কাজ করে নিই, আর ও উঠলে পরে ব্যাস আমার হয়ে যায়, আমার আর কোনো কাজ হয় না, তখন ওর পেছনে দৌড়াতে হয় আর তত বেলা বেড়ে যায়, তখন আর না বেশি বেলা হয়ে গেলে আমার বেশি মানে কাজ করতে ইচ্ছা করে না, তার জন্য সকাল সকাল আমি উঠেই শুরু করে দিই কাজকর্ম করতে। তো চলো রান্নাঘরে গিয়ে এখন আমি চিকেনটা বসিয়ে দিই, আর তারপরে তো দেখাবো তোমাকে, যে তোমাদেরকে দেখাবো আমি কীভাবে চিকেন বানাই, একদম পাতলা করে ঝোল করি, যেহেতু আমরা প্রায়ই চিকেন খাই তো খুব রিচ প্রিপারেশান খাই না, পাতলা করে ঝোল করে খাই। তো চলো চিকেনের প্রিপারেশানটা তোমাদের সাথে আমি শেয়ার করবো এখন, চলো রান্নাঘরে যাওয়া। তেল দিয়েছি সর্ষের তেল, সর্ষের তেলটা গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে নেবো একটু চিনি, চিনি দিয়ে নিয়ে চিনিটা একটু লাল হয়ে যাবে, তারপরে আমি সব মশলা দেবো। চিনিটা লাল হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, আদা রসুন বাটাটা দিয়ে এবার কাঁচা গন্ধ না যাওয়া অবধি ভালো করে ভাজতে হবে। দেখো
পেঁয়াজগুলো বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে ভাজতে ভাজতে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড মির্চ, যাতে ভালো আরও ভালো কালারটা আসে। ওই যে পেঁয়াজে দেওয়ার আগে যে চিনিটা দিয়েছিলাম তাতেও কিন্তু ভালো একটা লালচে কালার এসছে, আর কাশ্মীরি রেড মির্চ দিলে আরও ভালো কালার আসবে। কাশ্মীরি রেড মির্চটা একটুখানি তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা অল্পই দিচ্ছি, দেব ধনের গুঁড়ো, ধনের গুঁড়োটা একটু বেশি দেব। পেছনে জিম চিৎকার করছে, কেউ এসছে মনে। তারপরে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, ঝাল কম খাই তার জন্য অল্প করে দিয়েছি লঙ্কাগুলো। মশলাটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে একটু গরম জল আমি দিয়ে দিচ্ছি। গরম জল কিন্তু রান্নায় দিলে বেশ টেস্ট হয়, একটু গরম জল দিয়ে দিলাম। এই মশলাটাকে একটু মিশিয়ে নেব। মশলাটাকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখন আমি মাংসটা অ্যাড করে দেব এর মধ্যে। এর মধ্যে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এবার এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে মাখা মাংসটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। দেখো মাংসটা অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে, মশলার সাথে কষাতে কষাতে মাংসটা কিন্তু এরকম হয়ে গেছে, অনেকটা জলও ছেড়েছে। এবার আমি কিছুটা জল অ্যাড করব, কারণ আমার একটু ঝোল লাগবে মাংসতে। ব্যাস হয়ে গেছে, আর কালারটাও দেখো কি সুন্দর লাল রঙের। মেয়ে উঠে গেছে, মেয়েকে ব্রেকফাস্টও তো আজকে তেমন একটা করেনি, শুধু দুধ খেয়েছে। আর এখন আমি ওকে একটা কলা খাওয়ালাম, কাঁঠালি কলা, রোজ একটা করে কাঁঠালি কলা, আর মুসাম্বি ওকে খাওয়াই। তো এখন খাওয়ালাম কাঁঠালি কলাটা, আর মুসাম্বি খাওয়াবো তোর ভাত খাওয়ার পরে দুপুরবেলা। তো যাই হোক, বিছনা টিছনাও তুলে নিয়ে মামা বলে হাই, বলো গাড়ি, বাইক, তো এই ধরনের কথাই বলে এখনো, পুরোপুরি সব কিছু এখনো মানে অতটা বলতে পারে না, এটুকুই বলে। যাই হোক, ওকে এখন আমি স্নান করাতে যাবো, তেল টেল মাখাবো, স্নান করাবো। তারপর আজকে তো বৃহস্পতিবার, বৃহস্পতিবারে পুজো করতে অনেক টাইম লাগে। ওকে স্নান করিয়ে রেখে ওর দেখে বাবা আছে, এখন বাবার কাছে রেখে তারপর স্নানে যাবো। সারা দুপুর বসে বসে আমি ইউটিউবে ব্লগ দেখছিলাম, আর তারপরে এখন সন্ধ্যাবেলা চাটা করে এসেছি তোমাদের সাথে গল্প করবো বলে, যে অনেক টাইম পাব, এখন একটা ফ্রি আছি, সেই আবার নটার আগে না কাজ করবো। তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। তো ব্লগ দেখছিলাম যে কালকে কারবা চৌথ ছিল, আমি যাদের ফলো করি তাদের নন বেঙ্গলি, হ্যাঁ দাও নিয়ে আসো, যারা নন আমাকে দিয়ে দাও ওগুলো।
যারা নন বেঙ্গলি, যেটা কালকে কারবা চৌথ ছিল, তো ভাবলাম যে চুড়ি মানে ওরা দেখছিলাম খুব সুন্দর সেজিয়ে হাতে মেহেন্দি টেহেন্দি করছে, তো হাতে মেহেন্দি করা তো এই মুহূর্তে পসিবল না, তো আমার কাছে কিছু চুড়ি আছে, তো এই যে এরকম কিছু চুড়ির সেট আছে, তো ভাবছিলাম আমি পরবো, কিন্তু আমি নিয়ে বসলাম, আমার মেয়ে নিয়ে নিল, যাই হোক ও এখন পড়ছে, এটা নিয়ে ও পড়ছে ফুলছে পড়ছে ফুলছে। আর ছোটোবেলা থেকে কারবা চৌথটা একটা আলাদা ভালো লাগার জায়গা ছিল, কারণ সিরিয়াল বলো সিনেমা বলো সব জায়গাতেই কারবা চৌথ আমরা দেখেছি, যে এই ওরা পুজো করে, তারপরে চাঁদের মুখ দেখে বরের মুখ দেখে, তারপরে জল টল খায়, খাবার দাবার খায়। আমার খুব ভালো লাগতো, কিন্তু কী করবো, আমরা তো বাঙালি, আমাদের মধ্যে তো এই রিচুয়ালসটা নেই, যাই হোক আমরা ওই ব্লগ সিরিয়াল সিনেমা এইসব দেখেই আনন্দ নিই। তো ও এখন সেই চুড়ি ফুড়িগুলো পরে এখন খেলাধুলো করছে আর ওকে নিয়ে বসে আছি। আজকে ভেবেছিলাম দুপুরবেলা তোমাদের সাথে আমি মানে কথা বলবো বা ঠিক করবো, তারপর আমার আজকে দুপুরবেলা অনেক লেট হয়ে গেছে, সেই আমি দুটোর সময় চলে গেছি, তারপরে আজকে বৃহস্পতিবারের পুজো ছিল, বৃহস্পতিবারের পুজো অনেকটা টাইম লেগে গেছে, পুজো টুজো করে আসলাম, করে এসে খাওয়া দাওয়া করে বাড়ি ঘরে ঢুকতে ঢুকতে আমার 4টে বেজে গেছে, তারপর আর ইচ্ছা করছিলো না যে আবার মানে বসে তখন ভাবলাম যে একটু না একটু যুগের ব্লগ দেখি, তো ব্লগ দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি, উঠলাম উঠে চাটা করে করাইছি না তোমার সাথে এখন ভিডিওটা একটু গল্প করা যাক, একটু ভিডিওতে গল্প করা যাক। সেই সকালবেলা থেকে যেহেতু মানে কাজকর্মের এত ব্যস্ত থাকি বসে গল্প করা হয় না, তো এই সন্ধ্যেবেলার একটা টাইম যে টাইমে বসে গল্প করার একটা ভালো টাইম। আর এই মুহূর্ত আমি খুব একটা সিরিয়াল দেখি না যদিও, তো কিন্তু একটা সিরিয়াল আমার খুব ভালো লাগছে এই মুহূর্তে, স্টার জলসা খড়কুটো, ওটাকে আমি মিস করি না, প্রতিদিন ওইটা দেখেই আসি। তো এই দেখে থেকে একটু আগে আসলাম, যাই হোক আজকে তো তোমাদের সাথে শেয়ার করলাম আজকের দিনটা, যতটা পেরেছি ততটা শেয়ার করেছি, পুরোটা তো পসিবল হয়নি, জানোই ছোটো বাচ্চা নিয়ে সম্ভব হয়ে ওঠে না, আমি খুব অসুবিধার মধ্যেই করি ভিডিও, ছোটো বাচ্চা নিয়ে বাড়ির কাজ বাচ্চাকে সামলানো এসব নিয়ে করে যতটুকু পসিবল হয় ঠিক ততটুকুই করি। তো যাই হোক আজকের ভিডিওটা, হ্যাঁ বলো, এই ক্লিপটা কি হবে, ক্লিপ নিয়ে কি হবে, ওরে বাবা তুমি একটু একটু ক্যামেরাতে আসো, সবাইকে হাই বলো, হাই বলো, দুষ্টুমি করছো তুমি, চলে গেলে কেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও তোমাকে দেখতে পাচ্ছে না তো কেউ, তুমি চুড়ি নিয়ে বসে আছো, চুড়িগুলো একটু পড়ো হাতে, চুড়িগুলো একটু হাতে পড়ো, চুড়িগুলো একটু হাতে পড়ো, পড়ো হাতে পড়ো, পড়ে একটু দেখাও সবাইকে, খুলে দেবো, এনো খুলে দিয়েছি, এবার একটু চুড়িগুলো পড়ো হাতে, পড়ে সবাইকে দেখাও, যাই হোক আজকের ব্লগটাকে আমি এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে কালকে অন্য আরেকটা ব্লগে, হয়তো ব্লগটা একটু ছোট হয়ে গেল আজকের ব্লগটা, তো আজ একটু বিজি ছিলাম বেশি, তো তাই জন্য বাবা, হ্যাঁ বাবা, তো আজকে একটু বিজি ছিলাম বলে ব্লগটা বেশি বড়ো করে শ্যুট করা হয়নি, তো যাই হোক কাজকর্মে ব্যস্ত থাকলে না আর ক্যামেরা নিয়ে নিয়ে শ্যুট করা হয় না, তো যাই হোক চেষ্টা করবো কালকে থেকে বড় বড় ব্লগ দেওয়ার। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে কালকে,
অন্য আর একটা ব্লগে। ততক্ষণ অবধি ভালো থাকবে, সুস্থ থাকবে। চুড়ি চুড়ি দেখাচ্ছে সবাইকে। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, করে নিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব। নেক্সট আরও ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব। কিছু ভিডিও আমার মাথায় আছে, সেগুলো আমি আনব। তো যাই হোক, আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে তোমাদের সাথে অন্য একটা ব্লগে। ততক্ষণ অবধি ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। সো টেক কেয়ার অ্যান্ড বাই বাই।